জিম, ঘরবন্ধ, প্রেমব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাটা। মাছ ধরার সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে পাটাতন ফেটে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল একটি মাছ ধরার ট্রলার। ওই ট্রলারে থাকা চারজন মৎস্যজীবীকে জল থেকে উদ্ধার করেন অন্য ট্রলারের মৎস্যজীবীরা। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে জলদা খাড়ির কাছে। ডুবে যাওয়া ওই ট্রলারটির নাম মা অন্নপূর্ণা। এই ট্রলারটি ওই এলাকায় নোঙর করে মাছ ধরছিল। উত্তরে হাওয়ার দাপুটে সমুদ্র উত্তাল হয়ে ওঠে, যার জেরে ওই ট্রলারটির পাটাতন ফেটে যায় এবং হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারের মধ্যে। ট্রলারে থাকা চারজন মৎস্যজীবী ছিলেন, বাঁচার জন্যে তারা চিৎকার জুড়ে দেন। পাশের ট্রলারের মৎস্যজীবীরা এসে ওই চারজন মৎস্যজীবীকে উদ্ধার করেন। খবর পেয়ে সাগর উপকূল থানা এবং মৎস্যজীবী ইউনিয়নের একটি ট্রলার ঘটনাস্থলে পৌঁছয়। ডুবন্ত ট্রলারটিকে উদ্ধার করে তীরে আনা হচ্ছে। উদ্ধার চার মৎস্যজীবী সাগরের মহিষামারী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গতকাল সাগরদ্বীপ থেকে ছেড়ে একটি ট্রলার 25 কিলোমিটার নিচে নেমেছিল। মূলত ওরা ডেলি ফিশিং করে, তো চারজন ক্রু ছিল ওতে। ওদের ট্রলার নিচের ট্রলারটি ফেঁসে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং পাশাপাশি যারা আরও ট্রলার ছিল, যারা মাছ ধরার সঙ্গে যুক্ত ছিল, তারা ওই চারজনকে উদ্ধার করেছে এবং ট্রলারটিকে টেনে নিয়ে আসছে। আরও দুটি ট্রলার গিয়েছে ওটিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।